এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। দিদি কি করছিস বল তো? আরে চল কিছু একটা খেয়ে নিবি, তারপর কি আস। আয় আমরা কিছু খেয়ে নিই, তার কোথায় বস। তুই আমার কথাটা এড়িয়ে যাচ্ছিস, তাই এড়িয়ে কেন যাব? চল আগে খাই তারপর কথা। আয় এখানটায় বস, বস। তুই যে আমাকে ও বাড়িতে নিয়ে যাবি না বলছিস সেটা কেন? কিসের জন্য? সত্যিটা বল না, কি হয়েছে? দেখ আমি তোকে একবার যখন বলেছি ও বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমি পারবো না। বারবার এক কথা বলে জেদ করিস না, বিরক্ত করিস না আমাকে। বিরক্ত করব, তার কারণ আমি বুঝতে পারছি যে কোনো একটা সমস্যা হয়েছে দিদি। আচ্ছা আমি তো তোকে ছুঁয়ে আছি, তুই এখনো আমাকে সত্যি কথাটা বলবি না? আচ্ছা বলছি, ওরা আমাকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ ঠিকই শুনছিস, অভি আমাকে নিজের হাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। না ওরা এটা করতে পারে না, বাড়ির বউকে কি করে এভাবে হুট করে বার করে দিল? তুই আমাকে সবটা বল, ডিটেলে সবটা বল। প্রিয়াঙ্কার বিয়ে থেকে আসলে সবটা শুরু হয়েছে। এই শাড়ি গয়নাগুলো পরে তৈরি হয়ে নাও, এক্ষুনি তোমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। পাকা কথা হয়ে গেছে যে? এতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি, হয় দেখো কি হচ্ছে। ফোকাস ফোকাস, গিলি গিলি গে। এবার আপনাকে আপনার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। অফিসার ওনাকে অ্যারেস্ট করুন। তোমার দাদা আমাকে কিডন্যাপ করেছে। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি কাউকে কিছু বলবো না, এমনকি টাপুরকেও নয়। কিন্তু আমি ওকে কাউকে কিছু বলতে বারণ করেছিলাম, তাই ও তোকে কিছু বলেনি। তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না টাপুর, তুমি একটু ধৈর্য ধরো টাপুর। বুঝেছি, কিন্তু আমি সত্যি জানি না যে তুই সবটা কি করে মেনে নিচ্ছিস, বাট আমি পুলিশের কাছে এক্ষুনি যাব। না কোথাও যাবি না, তুই কিচ্ছু করবি না। কেন কিছু করব না? ইয়ার কি হচ্ছে? বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেবে আর পার পেয়ে যাবে, তোর সাথে দিনের পর দিন অন্যায় হবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা কিন্তু হবে না। আমি এক্ষুনি যাব। তোকে আমার দিবি, তুই কোথাও যাবি না। দিদি তুই তুই এটা কেন করছিস? কেন করছিস তুই বল আমাকে? তুই কার কথা ভাবছিস? ভয় পাচ্ছিস? হ্যাঁ তুই ওই পরিবারকে বাঁচানোর কথা ভাবছিস? যারা তোর কথা ভাবলো না তুই তাদের কথা ভেবে পুলিশের কাছে যাচ্ছিস না কেন? তার অন্য কারণ আছে, তুই বুঝবি। আমাকে বলে তো দেখ, আমি বুঝবো। কি ভাবছিস তুই, কেন যাবি না? অভির জন্য। মানে? আমি বুঝলাম না। মানে আমি অভিকে বিপদের মধ্যে পড়তে দেখতে পারবো না, ওকে এসে পুলিশ ধরে নিয়ে যাক সেটা আমি মানতেও পারবো না। ও অভিদয় তোকে বাড়ি থেকে বার করে দিল সেটা তুই মেনে নিতে পারবি, এই অন্যায়টা তুই চুপচাপ হজম করবি, তাই তো? হ্যাঁ তার কারণ আমি অভিকে ভালোবাসি। Thank you.
এমনি অর্ডার মাম প্লিজ, একটু পরে দিচ্ছি। ঠিক আছে মাম। কি করে পারলি রে তুই এটা দিদি? এরপরেও বলবি তুই অভিদাকে ভালোবাসিস? কি করে? বললাম না, তুই বুঝবি না। ভালোবাসা হয়তো এরকমই, উল্টো দিকের মানুষটা যত অন্যায় করুক না কেন, তাকে ঘেন্না করা যায় না। এই জন্যই তোরা যে অবস্থা, তুই অন্যের কথা বড্ড বেশি ভাবিস, আর সেটা করতে গিয়েই তুই নিজেকে কোথাও একটা হারিয়ে ফেলিস। ভালো করে খাওয়া দাওয়া করিস নি, তাই তো? করবি বা কি করে, তোর কাছে নিশ্চয়ই টাকা নেই। হ্যাঁ মানে ওই আর কি, একটু কিছু ছিল। বলুন স্যার, আপনাদের জন্য কি আনবো? দুটো কফি, একটা স্যান্ডউইচ আর একটা মেনু। ওকে ম্যাম। আর স্যার আপনার জন্য? ওবে কি হচ্ছে বলতো? কি ছেলে মানুষই হচ্ছে, তখন থেকে মোবাইল নিয়ে খেলে যাচ্ছ, খেয়ে নাও, না খেলে তো শরীর খারাপ করবে। তাতে কি হয়েছে? তুমি আছো, তুমি খেয়ে দাও। Okay.